আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেমস কিচেন ইউকে। আশা করি আপনারা সকল ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে একটা চিজ কেক বানাইছিলাম, তো কই আপনার লাগে শেয়ার করি। এই ডিজার্টটা আসলে খুব মজা, আর বেচেনতে স্পেশালি বেশি তারা ভালো ফাইন, কাজ মিঠা জিনিস তারা একটু বেশি ভালো ফাইন। আর মেহমান আইলে ইজিলি এটা বানাই যাইব আসলে। তো একটা লাগে আমার চিজ ক্রিম লাগছে, নাটেলা লাগছে, একটা বিস্কুট লাগছে, আর ভ্যানিলা এসেন্স একটা ওটা লাগছে, বাটার লাগছে, বাটার তো আসলে নর্মালি সকলের ঘরেও থাকে, আর একটা ডবল ক্রিম মিল্ক লাগছে। মিয়াজদা ব্র্যান্ড লইছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারবা। আর কয়েকটা চকলেট লাগছে আমার, আর এক প্যাকেট বাদাম আমি লইছি, এক প্যাকেট লাগতো না আমার, আমি থোড়া ইউজ করবো। আর আধা কাপ আইসিং সুগার লাগবো আমার। তো আমি বিস্কুটটা আসলে ব্লেন্ডে করে আগে রাখিলাম, আমি 4-5 পিস বিস্কুট দিলাম, আমি বেশি না, আমি 3 কাপ চিজ কেক বানাইমো। আর আপনারা ইচ্ছা মতো বুঝিয়ে দিলাই বা একটু বেশি হইলে তো বেশি দিতে হইবা, আর আপনারা যখন কম বানাইন তো কম দিতে হইবা। তো আমি কেন 5 পিস লাহানোলা বিস্কুট ব্লেন্ডে করিলাম। এই ডিজার্টটা আসলে বানানো খুব ইজি, অত হার্ড লাগে না, আর শেষ আসন পাট পাট করে করেন আলাদা সকলটা করেন। আমি আসলে একখানও সপ্তাহ করে লেছি, তো আমার আরও ইজি হয়েছে, বিকজ আমি দেখছি আলাদা করে করে করলে কোনো ডিফারেন্স হয় না, ওই সমানও হয়। তালাকে খালি বিস্কুটটা আলাদা আমি ব্লেন্ডে করাম, আর আপনারা দেখাই দেবো আমি সপ্তাহ এখানেও করছি, ক্রিম সপ্তাহ আমি এখানেও মিক্সার দিয়ে এখানে মিক্স করে লিছি। আপনার কাছে যদি হ্যান্ড মিক্সার যেটা এটা থাকে না, তেমনি হাত দিয়ে করতে পারবে, একটু সময় লাগবো, বাট আমার আছে, তো আমি তাড়াতাড়ি আসলে করে দিছি। তো আমার একটা ব্লেন্ডার রয়ে গেছে আলহামদুলিল্লাহ, বেশি সময় লাগে না আসলে, বিস্কুট এমনিও নরম থাকে, আর ব্লেন্ডার করছে তো আরও সকাল হয়ে গেছে। তো এখন আমি একটা মুখের মাঝে আমি ডবল ক্রিম মিল্ক লইলাম। আমি ডবল ক্রিম মিল্ক এটা বেশি বড় আনছি না আসলে, বিকজ আমি মাত্র 3টা কাপের মাঝে করবো। আপনারা যদি বেশি করতে হন তে বড় টান তৈব, আর আমি ফুরু কাপে 1 কাপ, 4 ভাগের 1 ভাগ যেটা হন ওর কাপে আমি 1 কাপ আইসিং সুগার যেটা ওটা দিছি। আপনার কাছে যখন আইসিং সুগার থাকে না, তো এমনি যেটা সুগার নর্মাল যেটা সুগার আমরা খাই, অথবা সুগার এমনি ব্লেন্ডার হইরা দিলাইতে পারবা। আর আমি 2 চা চামচ ক্রিমি চিজ একটা ওটা দিলাম। আপনারা যদি বেশি করতে হন তে সারা একটা দিতে হইবা, তো আমি 3টা করলাম, অথবা লাগে আমি থোড়া দিলাম, বেশি দিলাম না। আপনারা একটু বুঝিয়া দিলাইবা, যদি বেশি করেন তো বেশি দিবা, আর যদি কমায় করেন তো কম দিতে হইবা। সুগারটা আপনারা যদি বুঝুন বেশি মিঠে হয়ে যাব, তো একটু কম দিতে পারবা আপনারা ইচ্ছা মতো। আমি একটা একটা করে আমি সপ্তাহ দিলাম দিয়া, আর বাদে আমি এটার মিক্স করে নিলাম। তো আমি এখন ভ্যানিলা এসেন্স একটা ওটা দিলাম, এটা আমি 1/2 টিস্পুন দিছি। এটা আসলে খেউ দিই না বা খেউ দিন না, আমি দিয়ে একটু একটু গেড়ানো আর মজা লাগে। আর এখন আমি দেখলাম আপনারা নেচেলে একটা চকলেট একটা ওটা দিলাম, এটা আসলে বাচ্চাতে খুব ভালো ফাইন, তারা একটা খাইবার লাগে আসলে, সব বাচ্চেন পাগল তখন। তো ওইটা আমি 2 চা চামচ ওলা দিছি। আপনারা যদি বুঝেন যেন সুগার একটু বেশি দিলাইছেন, তো এটা একটু কমাইয়া দিতে পারবা, আর যদি এই চকলেটটা আপনারা একটু বেশি দেন তো সুগার একটু কমাই, বিকজ এই চকলেটটা আসলে খুব বেশি মিঠা থাকে। তো আমি সপ্তাহখানে মিক্স করে নিলাম, আপনার কাছে মিক্সার থাকে না, হ্যান্ড মিক্সার যেটা এটা থাকে না, যদি এতে এমনি আদ দিয়ে করতে পারবা, বাট আদ দিয়ে আসলে একটু সময় লাগে বেশি। আমি আমার কাছে আছে হ্যান্ড মিক্সার, তো আমি ওটা দিয়ে করিলাম এখন। আর আপনারা যদি চান একটা 2 দিন ওলা ফ্রিজে রাখে ডিজার্টটা খাইতে পারবা, বা আগের দিন যদি বানাই রাখিলেন মেহমান আইবার আগে, বাদ দিন এমনি মেহমান আইয়ালে খাইয়ালে এটা দিতে পারবা, একটা ডিজার্ট হয়ে গেল। আমি হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করে লিছি আপনারা দেখরা। আর এখন বাটারটা আমি লইয়া থোড়া মাইক্রোওভেনও মেল্ট করবো বাটারটারে।
আমি বাটার একটা মশলা দিচ্ছি, বেশি বাটার দিলাম না আমি, বিকজ আমি তো বেশি বিস্কুট ফার্স্ট পিস বিস্কুট হলে আমি ব্লেন্ডার করছিলাম। আপনারা যদি বেশি বিস্কুট দেন তো একটু বাটার বেশি দিতে হয়, বা আমি বাটার আসলে একটু কম এমনিও খাই, বাটার কম খাওয়া ভালো আসলে। তো আমি এটা বাটারটা আমি মাইক্রোওভেনে মেল্ট করছি, মেল্ট করে আর এখন বিস্কুট যেটা আগে আমি ব্লেন্ডার করে রাখছিলাম বিস্কুটটা দিলাইছি। বিস্কুট দিয়ে আমি ভালো ঠিক মিক্স করলাম বিস্কুট আর বাটার। এই ডিজার্টটা আসলে বানানো বেশি সময় লাগে না, আপনারা যদি সপ্তাহ রেডি থাকে এটা আসলে ইজি আছে। আমি এখন একটা প্লাস্টিকের ব্যাগ লইছি, প্লাস্টিকের ব্যাগটা একটা গ্লাসের মাঝে রাখবো, রেখে ওটার ভিতরে আমি যখন মিক্স করছিলাম অক্সিজেন হারাই। আপনারা দেখলাম আমি একটা প্লাস্টিকের ব্যাগ একটা গ্লাসের ভিতরে হারাইলাম। এটা ব্যাগ আসলে এমনি সুপার মার্কেট থেকে আপনারা কিনে আনতে পারবা, আমি ইবে থাকি আনছি, আমার কাছে লাগে ইবে দেখতে হচ্ছে ইবে মিলে। আর আপনারা যদি চাই এমনি যেটা সুপার মার্কেট থাকে গুছারের শপ ওটাতো পাইবা। আমি গ্লাসের ভিতরে প্লাস্টিকের ব্যাগটা হারাইছি, ব্যাগের ভিতরে আমি ওটা হারাইয়া মেস হইতো নাইলা। আর এমনি যদি আপনারা এই প্লাস্টিকের ব্যাগ ছাড়া করেন তো আসলে সবটা মেস হয়ে যাব আর সুন্দর হইতো না। আমি সারা একবারে লইলাম না, দুইবারে আমি দিমো। আর একটা ব্যাগ আসলে একবারের বেশি ইউজ করা যায় না, একবার ইউজ করলেও নষ্ট হয়ে যায়। তো ব্যাগের আমি মাথাটা দেখা আপনারা আমি খাঁচি দিয়ে একটু খাটি লিমো, বেশি খাতাম না, আরবার বেশি খাটলে আরবার বেশি বার আহিব। আমার ডিজার্টটা আসলে রেডি হয়ে গেছে, এখন আমি খালি এটা সাজাইমো সুন্দর করিয়া। আমি বিস্কুট যে আপনারা দেখছিলাম আমি বাটার দিয়ে মাখিয়ে রাখছিলাম আলাদা একটা বোলোর মাঝে, ফেলে আমি বিস্কুটটা দিমো। আমি কেন বেশি করলাম না, দুই তিনটা কাপ করলাম। আপনারা যদি বেশি করতে চান তো এমনি প্লাস্টিকের যেটা ডিজার্টের কাপ মিলে ওটার মাঝে করে নেবা। আমার কাফুন তো আসলে একটু বড় বড়, এগুলো আমি গরু খাইবার লাগে। আর আপনারা যদি এমনি কোনো মেহমান উমান আইন তো আপনারা ওটার মাঝে করলে আসলে এটা আসলে বেশি খাওয়া যায় না, থুড়া থুড়ো দেন ডিজার্ট আসলে বেশি খাই না। আমার গরুর লাগে একটু, আমার গরুর কাপড় মাঝে আমি বানাই লিছি। তো বিস্কুট দিয়ে আমি চকলেট যেটা আমি আগে আপনারা দেখছিলাম বানাই রাখছিলাম ওটা দিলাইলাম। ডিজার্টটা আসলে খুব বেশি মজা আর বানাইতে বেশি সময় লাগে না, ইজি আছে। আমি বানাইলে আসলে খুব তাড়াতাড়ি বানাইয়া খাওয়াই নিয়ে যাইব আর দেখতেও আসলে সুন্দর লাগে এটা। আর আপনারা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর আমার লাগে দোয়া করবা আমি যেন আরো নতুন নতুন ব্লগ হল আপনার লগে শেয়ার করতে পারি। আপনারা যদি আমার সাপোর্ট করেন তো আমি আসলে সাহস পাইম যেন আমি আরো সুন্দর সুন্দর ব্লগ হল শেয়ার করতে পারবো আপনার লগে। একটা দিয়ে আমি বাদাম দিলাইমো উফরে, একটু গ্লাস একটু লাড়া লাগে। আর আপনারা দেখা যদি ইলে না করলে আসলে সুন্দরই আগে বইত নাই আর দেখতেও একটা সুন্দর লাগতো না। আর আপনারা যদি বাদাম দিতে চাই না না দিলে পারবা, বাট বাদাম দিলে আসলে মজা লাগে আর দেখতেও সুন্দর লাগে। এখন আমি বাদামটা উফরে দিলাইমো আর বাদাম দেওয়া বাদে আমি চকলেটটা দিলাইমো। বাদামটা আসলে এমনিও খাওয়া ভালো, এমনিও হেলথি আছে। আর এই চকলেটটা আসলে হেলদি নাই, একটু মিঠা থাকে ফাট বেশি, তার বাদে আখটা খাইলে একটু মজা লাগে। তো এখন আমি চকলেট উফরে দিলাইমো। আমার চিজ কেকটা বানানো হয়ে গেছে আর আপনারা আমার লাগে দোয়া করবা। হামজাই আসলে ডাকলে ফেলা তার কথা শোনা লাগে, যথেষ্ট করা থাকো বাট তার কথা ফেস শোনা লাগে। তো আপনারা আমার লাগে দোয়া করবা আর ইনশাল্লাহ আমি আরো নতুন নতুন ব্লগ হল আপনারা লাগে শেয়ার করবো। আপনারা ভালো থাকবা আর আমার লাগে বেশি করে দোয়া করবা। আল্লাহ হাফিজ।